welcome to my channel. Ajker video te hocche bike niye. Apnara jara bike lover achen tader jonno ekta chotto ekta good news ache. Bangladeshi kintu apnar sports bike er moddhe sobcheye beshi popular hocche Yamaha R15 V3. Ei bike ta kintu 2021 er model bazare already chole asche. Age kintu Indonesian bashon chilo, Indian bashon chilo age. Kintu ekhon Thai bashone asche eta. Ei hocche ki bike gula. Etar moddhe ashole tinta color asche. তার মধ্যে নতুন একটি কালার আছে সেটা হচ্ছে সিলভার কালার আর এছাড়া এখানে ব্ল্যাক আছে ব্লু আছে ঢাকার বৃহত্তম বাইক মার্কেট মগবাজার মগবাজার মোড় রাজ্জাক প্লাজার নিস্তলায় গ্র্যান্ড মোটরসে আছি আর তাদের কাছে মূলত আসলে সিবিও কন্ডিশনার সকল বাইক পাওয়া যায় ইয়ামাহা R15 V3 2021 এর মডেল পাবেন 2020 এর মডেল পাবেন ইন্দোনেশিয়ান যেটা সেটা আছে ইন্ডিয়ানটা আছে যেটা আপনার ডাবল চ্যানেল লেভিয়া সেটা আছে হোন্ডা সিবিআর আছে সুজুকি জিএসএক্স আর আছে একটা বাইক সেটা হচ্ছে গিয়ে এফজেড আপনি বাসুন থ্রি নতুন একটি কালার আসছে 2021 এর কালার কোন বাইকটার কেমন প্রাইস সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আর যারা স্পেশালি 2021 এর R15 V3 বাইকটি নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন অলরেডি অনেক কাস্টমার চলে আসছে আর ওনাদের কিন্তু মূলত একটা লট আসছে কালকে মনে হয় আসছে আর কি গতকালকে আসছে অলরেডি লটের থেকে চার পাঁচটা বাইক সেল হয়ে গেছে তো আপনারা যত দ্রুত আসবেন তত দ্রুত আপনারা এই বাইকগুলো নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে নতুন বাইকটা যখনই বাজারে আসে এটার প্রাইসটা দেখতে কিছুটা বেশি থাকে নেক্সট টাইম কিন্তু প্রাইসটা অনেকটা কমে যায় এখানে আরো অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন এখানে সুজুকির জিএসএক্স আর আছে জিএসএক্স এস আছে যখনই আপনারা এই গ্র্যান্ড মোটরসে আসবেন সবসময় পেয়ে যাবেন এখানে আছেন বড় ভাই মন্নল ভাই আছেন ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকালকে রাতে মূলত এই বাইকগুলো তাদের শোরুমে আসছে আর আমাকে কিন্তু মন্নল ভাই কল দিছে ভাই আমাদের নতুন বাইক আসছে দ্রুত আসেন ভিডিও করেন আপনাদের সাবস্ক্রাইবারদেরকে দেখান এখন আমি মন্নল ভাইয়ের কাছ থেকে তাদের প্রত্যেকটা বাইকের প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব সো চলুন কথা না বলে আমরা ভিডিও শুরু করি আমাদের নতুন বাইক এই যে 2021 এর কালার R15 থাইল্যান্ড থেকে আসছে এগুলা এগুলার মধ্যে মূলত তিনটা কালার হয় তিনটা কালারে এখন আমার কাছে অ্যাভেলেবল বাইক এটা আপগ্রেড বলতে শুধু কালার কালার আর চাকার রিমটা কালার করছে এই যে দেখতেছেন যে সুন্দর একটা গ্রে কালার দিছে গ্লসি এটা মূলত আসলে সিলভার ব্ল্যাকের কম্বিনেশন আর কি হ্যাঁ হ্যাঁ অ্যালয় রিমে কালারটা চেঞ্জ আসছে যেটা আপনি টিয়া কালার দিছেন থাইল্যান্ড ভার্সনের নতুন আসছে দামটা কিন্তু একটু বেশি আচ্ছা এবিতে আমরা বেশি দাম রাখিনি এটা বর্তমানে প্রাইস দিছি আমরা 5,40,000 টাকা প্রাইসটা কি নেগোশিয়েবল হ্যাঁ নেগোশিয়েবল কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে কথা বলা যাবে আপনারা কথা বলে নেবেন এখানে হেডলাইট বা আপনার এটার মিটার মানে কোনো কিছু চেঞ্জ আসছে না জাস্ট কালারের একটা আপডেট আসছে আর বাকি সবকিছুই সেম আছে এটার মধ্যে আমার কাছে ব্ল্যাক কালারটা হ্যাঁ ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা বাদ দেখেন কি সুন্দর করছে আগে যেমন ছিল গ্লসি এখন করছে থাইল্যান্ড করছে কিন্তু ম্যাট কালার ম্যাট গাটটা ম্যাট এটা ম্যাট আবার ট্যাঙ্কিটা করছে গ্লসি আমার কাছে সত্যি কথা ভাই ব্ল্যাক কালারটা অনেক বেশি ভালো লাগতেছে আসলে ভালো ব্ল্যাক কালারটা দেখতে সুন্দর তারপরে বিকজ এটা আপনার ম্যাট এবং গ্লসি ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে কম্বিনেশন আছে ফুয়েল ট্যাঙ্কটাতে আসলে গ্লসি ব্ল্যাক ইউজ করা হয়েছে আর কিটটা হবে আপনার ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আর এটার যে অ্যালয় রিমগুলো হচ্ছে আপনার ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মানে তিনটা কালার আছে তিনটা কালারে সেম প্রাইস এটা হচ্ছে ব্লু কালার এটা থাইল্যান্ডের আর এই যে স্টিকারটা দিছে এই স্টিকারটা কিন্তু যে R6 এর যে স্টিকারটা ছিল সেটা ব্যবহার করছে ফ্রন্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন এটার অ্যালয় রিমগুলো হবে আপনার ব্লু কালারের আর যেহেতু এটা আপনার থাইল্যান্ড ভার্সন থাইল্যান্ড ইন্দোনেশিয়ান মোটামুটি মনে হয় সেম হ্যাঁ ইন্দোনেশিয়া আছে এই যে এখানে ব্ল্যাক কালার ইন্দোনেশিয়া আছে আমার কাছে বিশের মডেল আছে হ্যাঁ এটা হচ্ছে বিশের মডেল এটা এখন সেল করতেছি 5 লাখ 5 লাখ টাকার মধ্যে কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে যদি আপনারা 21 মডেলটা নিতে চান তাহলে ওনারা 5,40,000 চাচ্ছে এখানেও কথা বলা যাবে এখানেও কথা বলা যাবে গত রাতে কিছু ইন্ডিয়ান বাইক আসছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া দুইটা লট একই দিনে ঢুকছে ইন্ডিয়ান R15 তারপরে সুজুকি যেটা এটা কিন্তু আপাতত মার্কেটে নাই এটা নতুন করে আবার আমাদের কাছে আসছে এটার মধ্যে ব্ল্যাক ইয়েলো এবং ব্ল্যাক রেড এটা কি এবিএস আসছে না এবিএস আসে নাই এবিএস শুধু একটার মধ্যে আসছে ওই হোয়াইটটার মধ্যে এগুলো কিন্তু ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ডাবল এবিএস ইন্ডিয়ান ডাবল চ্যানেল এবিএস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো 2020 এর মডেল 2020 BS6 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 ইঞ্জিন তো এটার স্টিকারগুলো মধ্যে আপনার সিলভার কালার হ্যাঁ সিলভার কালার এটা হচ্ছে যে আপনার ড্রাগ নাইট বলা হয় এটা এখন হচ্ছে আপনার 4,30,000 টাকা আস্কিং প্রাইস কথা বলা যাবে আমার কাছে তিনটা কালার আছে এই মুহূর্তে অ্যাভেলেবল তিনটা কালার আছে শুধু ব্ল্যাকটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে ব্লু আছে ব্লু আছে আর এটার মধ্যে এখানে আরেকটা কালার আছে যে কালারটা অনেকেই পছন্দ করে আছে থান্ডার গ্রে বলা হয় যেটা আবার আরেকটা জিনিস আমার কাছে কিন্তু এমটি আছে এমটি এখন ব্ল্যাক ব্লু হোয়াইট তিনটা কালারই অ্যাভেলেবল ইন্ডিয়ান নাকি ইন্দোনেশিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান আবার ইন্ডিয়ান FZ সবগুলা কালার আছে নতুন যে কালার ভিনটেজ যে কালারটা সেটা আমার কাছে অ্যাভেলেবল ওইটা আমরা একটু পর দেখব হ্যাঁ হ্যাঁ ওইটা পরে দেখব আচ্ছা আমরা এখন এমটিটা দেখি এমটিটা এমটি এখানে দুইটা কালার আছে ব্ল্যাক আর হোয়াইটটা আছে এমটি প্রাইস কিন্তু এখন দাম কম আছে 3,65,000 টাকা এখানে কথা বলা যাবে আর এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়া
যেটাতে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন আর এমটিটা হচ্ছে আপনার R15 B3 নেকেড ভার্সন নেকেড ভার্সন জমজ বাই যেটা বলে আর কি তো যারা স্পোর্টস পছন্দ করেন তাহলে R15 B3 যারা নেকেড পছন্দ করেন MT15 তো যারা আপনার GSX-R এর নেকেড ভার্সনটা চাচ্ছেন GSX-S আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আর আর স্পোর্টস নেকেড নেকেড আমার কাছে নেকেডটা বেশি ভালো লাগে এটার ফ্রন্টের লুকটা একটু দেখেন মানে খুবই চমৎকার একটি লুক দেওয়া হয়েছে এবং ফুললি এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার এবিএস ছাড়াটা এবিএস ছাড়া হয় হ্যাঁ এটার মধ্যে কি কালার হবে আপনাদের কাছে না এটার মধ্যে আর কালার হবে না একটাই কালার আছে আমার কাছে এটা এখন বর্তমানে চাচ্ছে আপনার 3,45,000 টাকা ইন্দোনেশিয়ার আর ইন্দোনেশিয়ার ভাষা এটার মধ্যে যেটা স্পোর্টস যে এটা কত টাকা সেল করছেন এখন এটা এটা আমি বিক্রি করতেছি আপনার 3,90,000 টাকা এটার মধ্যে দুইটা কালার আছে ব্ল্যাক ইয়েলো এবং ব্ল্যাক রেড এবিএসটা পেয়ে যাচ্ছেন আপনি এখানে হোয়াইট কালার শুধু হোয়াইটে পাওয়া যাবে এবিএসটা হ্যাঁ ইন্দোনেশিয়া কোনো এবিএস গাড়ি বানাচ্ছে না আর 3 মাস পরে তখন এবিএস গুলো অ্যাভেলেবল পেয়ে যাবে আমার কাছে সুজুকি GSX-R এবং S দুইটাই পাবেন তারপরে FZS থেকে শুরু করে FZS MT15 R15 ইন্দোনেশিয়া R15 এবং থাইল্যান্ডের R15 পাবেন আমার কাছে ইন্ডিয়ার টপ পাওয়া যায় আর ইন্দোনেশিয়া CBR এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবল CBR র্যাপসল দুটাই আছে আমার কাছে এখানে তারা ইন্ডিয়ান FZ-ও সেল করে আর FZ কিন্তু এখন মার্কেটে নতুন একটি কালার আসছে নতুন একটি কালার আসছে এটা হচ্ছে বিশের কালার আর কি যেটা বিশের কালার মানে ওল্ড কালারটা ওল্ড কালারটা এটা ব্লু আছে হ্যাঁ রেড আছে গ্রে আছে সবগুলোতে একই প্রাইস এখন সবগুলো একই প্রাইস কত করে সেল করছেন এগুলো এটা এখন বিক্রি করতেছি আপনার 2,60,000 টাকা মানে একদম যে ফার্স্ট টাইম যে আসছে 2,60,000 এখনো 60 হ্যাঁ মধ্যে 90 হয়ে গেছিল 90% আসলে এটা হচ্ছে গ্রে মার্কেট মার্কেট অ্যাভেলেবল গাড়ি থাকলে পরে দামটা কম থাকে গাড়ি শর্ট হয়ে গেলে দামটা বেড়ে যায় আচ্ছা সো আপনাদের জন্য একটা চমক আসছে সেটা হচ্ছে গিয়ে এই FZ এর মধ্যে যারা 2021 নিতে যাচ্ছেন নতুন কালারটা সেটা আপনাকে দেখাচ্ছে এই কালারটি কিন্তু একদমই নতুন আসছে নতুন আসছে তাদের কাছে আছে এরপরে কিন্তু আরো নতুন নতুন কালার আসতেছে এটার মধ্যে হ্যাঁ এই FZS এর মধ্যে আরো 2-3টা কালার নতুন আসবে যেটা আমার হয়তো এটা আগামী মাসের প্রথম দিকে পেয়ে যাবে এটাতে কোনো চেঞ্জ আসছে নাকি শুধু কালার চেঞ্জ শুধু কালার চেঞ্জ আর স্টিকার চেঞ্জ যারা একটু আনকমন কালার পছন্দ করেন দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন আছে এবং সিটের কালারটা চেঞ্জ আসছে আর কি যেটা আপনার অন্যান্য বাইকে ছিল ব্ল্যাক বাট এটাতে ব্রাউন কালার দেওয়া হয়েছে এটার দাম আমি এই মতো হচ্ছে 2,65,000 টাকা মানে ওইটার থেকে 5,000 টাকা বেশি 5,000 টাকা বেশি হ্যাঁ এখানে একটু কথা বলা যাবে হ্যাঁ কথা বলে কিনবেন হ্যাঁ হ্যাঁ সিবিআরটা কিন্তু আমার গোডাউনে গোডাউন সিবিআরটা উঠাইছিলাম আর 4টা গাড়ি বিক্রি হয়ে গেছে চলেন আমরা একটু গোডাউনে যাই হ্যাঁ আসুন আমরা একটু গোডাউনে যাই এগুলা সিবিআর আছে FZ আছে R15 আছে GSX-R আছে সব ধরনের গাড়ি আছে এখানে আচ্ছা এখানে আছে এখানে আছে এখন তো অনেক গাড়ি অনেক গাড়ি অনেক শত শত পিস ওকে এখনো আছে আচ্ছা মনল ভাই এই বাইকগুলোর সাথে কতদিনের গ্যারান্টি ওয়ারেন্টি দেন এটা 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি 1 বছরের 4টা সার্ভিস ফ্রি কিছু গিফট আছে যেমন ডাস্ট কভার আছে চাবি রিং আছে ফাস্টেক আছে এইগুলো আমার গাড়ির সাথে দিয়ে থাকে সবসময় আর নাম্বারের ক্ষেত্রে নাম্বার হচ্ছে বিআরটির উপর নির্ভর করে নাম্বারের নিয়ে অনেকের একটা কমপ্লেন থাকে যে নাম্বারটা বরাবরই থেকে যায় তবে আপনি যতদিন বলেন ততদিন আপনি দিতে পারেন না ম্যাক্সিমাম দিয়ে দিই হয়তো দুই একটা যে আগে চায় তারটাই হয়তো দেরি হয় হ্যাঁ তাছাড়া ম্যাক্সিমামগুলো আমার সাথে কাস্টমারই বলে যে আপনি ডেট দিয়েছেন 20 দিন 25 দিন কিন্তু আগে কিভাবে আসলো আমরা চেষ্টা করি আগে দেওয়ার জন্য তো এর বাইরে যদি কারো কোনো ইনকোয়ারি দরকার হয় মনোর ভাই নাম্বার থাকবে স্ক্রিনে হ্যাঁ ওসে কন্টাক্ট করে আপনারা ডিটেলস জেনে নেবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো কি কুরিয়ারে দিতে পারবেন ঢাকার বাইরে হ্যাঁ দিতে পারো ঢাকার বাইরে আমি গাড়ি দিই তো কন্ডিশনে যেটা কন্ডিশনে যাবে আচ্ছা সেটা টাকার একটা ফ্যাক্ট আছে হ্যাঁ আমরা এসএ পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি আর অবশ্যই তো ভাইকে পাবেন সব সময় পাবেন ভাই মূলত যে সেলের দায়িত্বে আছে সেলের দায়িত্বে আছে আর সার্ভিসিং এর দায়িত্বে আছেন এই যে এখানে বড় ভাই আছেন হ্যাঁ সিরাজ ভাই সিরাজ ভাই আছেন তো সিরাজ ভাইকে পাবেন খুবই ফ্রেন্ডলি মানুষ সব সময় পাবেন জি থ্যাংক ইউ ভাই সো যারা আসলে 2021 মডেল R15 B3 নিতে আসছেন অবশ্যই তাদের শোরুমে চলে আসবেন আর তাদের কাছে মূলত এই বাইকগুলো ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে আর কি যদি কোনো ইনকোয়ারির দরকার হয় অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের সাথে আপনার ডিটেল জানতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন সো যারাই বাইকার্স অবশ্যই আপনারা হেলমেট পরে বাইক চালাবেন কারণ সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি সো সেটা অবশ্যই আপনার মাথায় রাখবেন সেফটি গার্ড পরে বাইক চালাবেন সাবধানে চালাবেন বেশি স্পিডে বাইক চালাবেন না আর যারা আমার ফেসবুক পেজে আছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট থাকতে পারেন ইনস্টাগ্রামে ইউজার নেম হচ্ছে Nabenvlogs যান ফলো করেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সো দেখা হবে নতুন কোনো ব্লগ